জি ফাইভ অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। কি খুব খুশি তাই না? এই যে না খাওয়া সব ছেড়ে দিয়েছো তো বাবা, তাই তো? তোমার ছোট বৌমা সে তো চাই আমি না খেয়ে থাকি, ডায়েট করি। এই দেখো তো এটা নরম না, বাচ্চার গায়ে ফুটবে গো। খুবই নরম, খুব সুন্দর। তাহলে এটা এটা ব্যবহার করবো। কিন্তু আমি কি ভাবছি জানো তো? বলো। ভাবছি যে এই যে লক্ষ্মী কাকিমা মানে লক্ষ্মী অবতার, তিনি আবার নতুন রূপে আসছেন, একেবারে লক্ষ্মী কাকিমা থেকে লক্ষ্মী ঠাকুমা। আমাদের ছেলে মেয়েগুলো সব বড় হয়ে গেল বলো। ওরে বাপরে বাপ, কি গো কি কাঁদছো কেন? এই খুশির খবর তুমি কাঁদছো কেন? আসলে আমি এসবের মধ্যে নিজেকে ভুলিয়ে রেখে দিয়েছি জানো। আমি না কিছুতেই মন থেকে এটা বের করে ফেলতে পারছি না যে আমার আমার বড় ছেলের বউ এরকম একটা জঘন্য কাজ করেছে। লক্ষ্মী না না না, আর একদম এসব এসব কথা তুমি বলবে না, একদম চুপ একদম চুপ। আরে তুমি আমাদের সবাইকে বারণ করেছো এসব কথা না ভাবতে, আর নিজে মন থেকে এটা ফেলে দিতে পারছো না। এই এই এরকম করো না, এরকম করতে মন থেকে ফেলো, ফেলো, চল চল, কান্নাকাটি করো না, কান্নাকাটি করো না। আরে বাবা, মানুষের জীবনে তো চড়াই উতরাই থাকে লক্ষ্মী, কিন্তু এই যে আমার লক্ষ্মীর মতো, এই যে এই লক্ষ্মীর মতো মানে মতি স্থির রেখে লড়াইটা জিতে নিতে পারে কজন? কি ব্যাপার বলো তো, তোমার সারাক্ষণ বাইরে গুন্ডামি করে বেড়াচ্ছ, আমার কাছে এলেই করে কান্না। এরকম করে বলো না, দেখো আমার বাইরে এটা কঠিন বলে কি আমার কাঁদবার অধিকার নেই? এই 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 লক্ষ্মী লক্ষ্মী, ঝড় তো থেমে গেছে, বৃষ্টিটা থামুক থামুক। থেমেছে বৃষ্টি? থেমেছে তো, একদম থেমে যাবে, এবার রোদ উঠবে। আমি কি চাই জানো তো? আমার একটাই ভগবানের কাছে কামনা, সোনার যেন কোনোদিনও আর এরকম জঘন্য প্রবৃত্তি না হয়। দেখো কি ভগবান এরকম ওর কোল আলো করে একটা সন্তান দিচ্ছে, এত বড় একটা দায়িত্ব, এত বড় একটা উপহার, আমার ধারণা ও নিজেকে ঠিক শুধরে নেবে এবার, ঠিক শুধরে। লক্ষ্মী, এই আমরা ঠাকুমা দাদুমা, এই লক্ষ্মী আমরা ঠাকুমা দিদিমা, ঠাকুমা দাদু, ঠাকুমা দিদিমা, ঠাকুমা দাদু, তুমি দাদু। আরে তুমি ঠাকুমা হতে চলেছো, মাথা আছে? ঠাকুমা চুপ করো, এভারগ্রিন ঠাকুমা, হ্যাঁ ফেমাস এভারগ্রিন। দাঁড়াও না একটু অপেক্ষা করো, এই যে নতুন যে চ্যাম্পিয়ন আসছে বুঝলে, আমি হচ্ছি তার ফেভারিট দাদু বুঝলে, তুমি থাকবে না? কেন আমি ফেভারিট ঠাকুমা থাকবো না? বাবা আগে আমি থাকবো, থাকতেই হবে, আসতে দাও চ্যাম্পিয়নকে। তারপর তার সঙ্গে কাঁধে করে তাকে সারাদিন এই ঘোড়া ঘোড়া খেলবো, ওই যে ঘোড়া না টকবক টকবক টকবক, তাকে সঙ্গে করে ঘুরে বেড়াবো, সারা পাড়া চষে বেড়াবো বুঝলে তো, পার্কে গলি গলি, হ্যাঁ মাঠে ময়দানে সব ঘুরে বেড়াবো তাকে নিয়ে। এই কবিতা শেখাবো। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, আমাদের আমাদের জীবনটা নদীরই মতো বলো, কত বাঁক। ঠিক 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 ঠিকই বলেছি, আমাদের জীবনও নদীর মতো। তবে কি জানো লক্ষ্মী, এই সবটাই খুব খুশির ব্যাপার, ভালো লাগছে, একটা চিন্তাও হচ্ছে জানো তো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।